জেলার বিভিন্ন প্রান্তে ছবি বাঁধকে কেন্দ্র করে সেটা আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরছি। এই মুহূর্তে একটু আসানসোলের দিকে নজর রাখবো এবং বাঁধকে কেন্দ্র করে কিভাবে তৃণমূল বিজেপি সমর্থকদের একেবারে হাতাহাতি, পুলিশের সামনেই কার্যত তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেই ছবি দেখাচ্ছি। তৃণমূলের পতাকা নিয়ে একদিকে যখন তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে বাঁধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তখন বিজেপির তরফ থেকে বাঁধ সমর্থন করার জন্য রাস্তায় নামা হয় এবং পুলিশের সামনে হাতে রীতিমতো লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছেন দুই দলের সমর্থকরা। পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে দুই দলের যারা সদস্য ছিলেন তাদেরকে আটকাতে বাধা দিতে রীতিমতো পুলিশের সামনে রণকদেহী দুই দলের সমর্থকরা, এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। আসানসোলের ছবি দেখাচ্ছি, বাঁধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি সমর্থকরা পুলিশের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যদিও দুর্ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখা হয়েছিল প্রশাসনের তরফে, কিন্তু সকাল থেকেই বিভিন্ন বিক্ষিপ্ত হিংসার ঘটনা নজরে এসেছে। এবং ঠিক কি কারণে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বক্তব্য ছিল বন্ধ সমর্থনকারী এবং যারা তৃণমূলের সমর্থক তাদের, ছোটন সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। ছোটন, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন এত উত্তেজনার পরিস্থিতি পুলিশের সামনে হাতাহাতির পর্যায়ে পৌঁছালো? দেখো, আজকে বন্ধে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা, যেমন রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল বন্ধ সমর্থনকারীরা, এবং এরপরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বন্ধের বিরোধিতায় মিছিল করে, এবং তারপরে কিন্তু সেখানে পৌঁছানোর পরে কিন্তু দুপক্ষের মধ্যে বচসাশ্রু হয়, এবং তারপরে কিন্তু একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশের সামনেই। পুলিশ কিন্তু প্রথমে হিমশিম খায় দুপক্ষকে সরাতে, শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয়, এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদেরও কয়েকজন আহত হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে আহত হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও আসানসোল শিল্পাঞ্চলে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে বন্ধ চলছে, তবে বন্ধে কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে কিন্তু সেরকম কোনো সাড়া পড়েনি। অন্যান্য দিনের তুলনায় যানবাহন থেকে বাস পরিষেবা বা সরকারি বেসরকারি বাস পরিষেবা কিন্তু স্বাভাবিক ছিল, এবং রাস্তায় মানুষের যে মানুষের কিন্তু একেবারে উপস্থিতি কিন্তু দেখা যায় যে রাস্তাঘাটে মানুষজন চলাচল করছে, অর্থাৎ একেবারে কিন্তু বন্ধে কোনো সাড়া পড়েনি। তবে মোটের উপর বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে বন্ধ চলছে। বেশ, ধন্যবাদ ছোটন। অর্থাৎ এক পক্ষ যেখানে বন্ধের সমর্থনে রাস্তাতে নেমেছিল, তৃণমূলের সমর্থকদের তরফ থেকে পাল্টা মিছিল করা হয়েছিল একেবারে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনজীবন সচল রাখার জন্য। তারপরে দুই দলের সমর্থকরা মুখোমুখি এবং সেখানে কথা কাটাকাটি প্রথমে, তারপর হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। পুলিশের সামনে কার্যত বাস নিয়ে দুপক্ষের সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যান এবং সেই ছবি দেখাচ্ছি। তবে আসানসোলের এই বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাততভাবে, যেমনটা আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত জানাচ্ছিল, যে বন্ধের খুব একটা প্রভাব সেখানে লক্ষ্য করা যায়নি, জনজীবন স্বাভাবিক রয়েছে। হয়তো অন্য দিনের তুলনায় মানুষজন রাস্তাতে কম নেমেছেন, দোকানপাট খোলা রয়েছে। Thank you.